হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে, তার আগে যেটা জানতে হবে জুলাই মাসে গ্রহদের কী পজিশান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বৃষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো মেষ রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। মেষ রাশির মানুষদের জুলাই মাসে কোথাও গিয়ে কিন্তু একটু কনফিডেন্সের অভাবে, কোথাও গিয়ে কিন্তু আপনারা মাঝে মাঝে একটু পাজল হয়ে যাবেন, এরকম সিচুয়েশান কিন্তু এই মাসে একটু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোনের সাথে কথা বলার সময় কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিয়ে কথা বলুন, না হলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। আপনাদের দাম্পত্য জীবন কিন্তু এই মাসে খুব সুন্দর এবং সুখকর থাক। আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবেন এই মাসে। আপনার আকাঙ্ক্ষাগুলো কিন্তু এই মাসে গিয়ে আপনারা অনেকটা ফুলফিল করতে সক্ষম হবেন। এই মাসে কিন্তু বিজনেসে আপনারা খুব ভালো সাকসেস পাবেন। যাদের কোনো সরকারি কাজ অনেকদিন ধরে পেন্ডিং ছিল, সেই সমস্ত কাজ কিন্তু এই মাসে খুব স্মুথলি হয়ে যাবে। আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আপনাদের এই সময় একটু মন যাবে। এই সময় যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা ডান্স সিঙ্গিং এইসবের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তবে এই মাসে কিন্তু আপনাদের খরচ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। আপনারা এই মাসে কিন্তু বাজে খাদে অর্থ ব্যয় করবেন, নিজের সাজগোজের প্রতি অর্থ ব্যয় করবেন, অনেকে ইলেকট্রনিক্স কোনো জিনিস কিনবেন, এই সমস্ত খাদে কিন্তু এই মাসে আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। নতুন কানেকশান যাদের সাথে হবে তারা কিন্তু আপনাকে আপনার ক্যারিয়ারে কিছু কিছু ক্ষেত্রে হলেও হেল্প করতে পারে। কাজের জায়গায় কেমন সিচুয়েশান থাকবে, কাজের জায়গায় সিচুয়েশান কিন্তু একটু চাপের মধ্যে থাকছে, পরিশ্রম প্রচণ্ড মাত্রায় করতে হবে, সেরকম সাকসেস কিন্তু এই মাসে আপনারা হয়তো নাও দেখতে পারেন। তবে জব চেঞ্জ করার ক্ষেত্রে সিচুয়েশানটা খুব একটা ঠিকঠাক না, যেখানে জব করছেন সেখানে বরঞ্চ পরিশ্রম করুন, বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এই মাসে কিন্তু খুব ভালো ভাগ্যের সাথ আপনারা পাবেন। অনেক দিন ধরে কোনো কাজ আপনাদের আটকে ছিল সেই কাজ কিন্তু এই মাসে ইজিলি কিন্তু হয়ে যাবে। এডুকেশনের জন্য কিন্তু সময়টা ভালো, হায়ার স্টাডির জন্য সময়টা বিশেষ করে ভীষণভাবে ভালো। যারা কোনো বিদেশি সংস্থার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। অনেকের ক্ষেত্রে হবে কি, এই সময় আপনাদের জবটা চলে যাওয়ারও কিন্তু এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এই মাসে আপনারা মায়ের থেকে কিন্তু ভীষণভাবে সাপোর্ট পাবেন, যে কোনো কাজে আর্থিক ব্যাপারেও কিন্তু মায়ের থেকে আপনারা কিন্তু হেল্প এই সময় পেতে পারেন। এই মাসে আপনাদের হাড় সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে বা লিভার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। যারা ভাবছেন কোনো বিষয়ে মামলা করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা একদমই ঠিকঠাক না। মামলা করলে কিন্তু আপনারা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই মাসে পেতে পারেন না, তাই একটু ওয়েট করুন এইসব সিচুয়েশানের জন্য। যারা বিয়ের কথা ভাবছেন তাদেরকে আমি বলবো বিয়ের কথাবার্তা আপনারা এগোতে পারেন, বিয়ের কথাবার্তা এগোলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। যদি এই মাসেই সম্ভব হয় সেটা যদি আপনারা কথাবার্তাটা মিটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যেহেতু বৃহস্পতি আপনাদের আবার 9th হাউসে চলে আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিয়ের একটা সুযোগ আপনাদের আসবে বা বিয়ের কোনো কথাবার্তা আপনাদের হতেও পারে, সেটা আপনারা আগে নিয়ে গেলে রেজাল্ট কিন্তু অনেকটা বেটার পাবেন। তাহলে বন্ধুরা, মেষ রাশির জুলাই মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকেও বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।